বন্ধুরা এখানে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে প্রার্থী পাস করানো হয়েছে তিন হাজার একশো ছিয়ানব্বই জন আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে প্রার্থী পাস করানো হয়েছে ছশো একানব্বই জন টোটাল তোমাদের তোমাদের তিন হাজার আটশো সাতাশি জন প্রার্থীকে পাস করানো হয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেটি কিন্তু তুমি এখানে দেখতে পারবে তুমি যদি এসসি হয়ে থাকো দুশো সাতানব্বই এস হয়ে থাকলে দুশো পঁয়ত্রিশ এরকমভাবে তোমার কিন্তু ক্যাটাগরি ভিত্তিক প্রার্থী পাশ করানো হয়েছে এবার নিচে তোমরা স্কল ডাউন করলেই তো তোমরা আমাদের রাজ্যের কাট দেখতে পারবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট তো ওয়েস্টবেঙ্গলের কাট তোমরা নিচে স্কল ডাউন করলে তোমাদের আমাদের রাজ্য চলে আসবে এবং এখান থেকে তোমরা কিন্তু ওয়েস্টবেঙ্গলের কাট আপটি অনায়াসে চেক করতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গলের কাট অফ কত গিয়েছে কোন ক্যাটাগরির কত গিয়েছে তোমরা এখানে দেখতে পাবে এস সি এস টি ও সব কিছু কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা ইতিমধ্যেই এসএসসির তরফ থেকে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে পরপর দুটি বিগ রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হলো যেটি অনেক দিনের অপেক্ষার রেজাল্ট অনেক দিন ধরে যারা পরীক্ষার প্রার্থী রয়েছে বসে আছো ওয়েট করছো রেজাল্টের জন্য তাদের জন্য খুশির খবর এখানে তোমাদের তোমাদের কোন কোন পোস্টের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে এবং সেই রেজাল্ট কীভাবে চেক করবে সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে এখানে তোমাদের যে দুটি রেজাল্ট প্রকাশিত করা হয়েছে সেটি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে ডিক্লেয়ার অফ ফাইনাল রেজাল্ট অর্থাৎ তুমি যদি এম পরীক্ষা দিয়ে থাকো নন টেকনিক্যাল যেটি তোমাদের দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট তাতে তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো তার ফাইনাল রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হয়েছে আজকেই তোমাদের কিছুক্ষণ আগে এই রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হলো পনেরোই অক্টোবর তোমরা দেখতে পাচ্ছ ডেটটি তারপরে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ সিজিএল তুমি যদি সিজিএলের প্রার্থী হয়ে থাকো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সিজিএল দু হাজার একুশ সালে যে রিক্রুটমেন্ট বার হয়েছিল তার টায়ার অনার তোমাদের রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হয়েছে এবং তার পুরো প্রসেস কমপ্লিট হয়েছে এখানে টায়ার টুর রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ শর্টলিস্ট প্রকাশিত করে দেওয়া হয়েছে টায়ার থ্রির জন্য তো বন্ধুরা তোমরা কিভাবে রেজাল্ট চেক করতে পারবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তুমি যদি এই দুটি অর্থাৎ এম এবং এবং এর প্রার্থী হয়ে থাকো তো অবশ্যই দেখে নাও তুমি কিভাবে রেজাল্ট চেক করবে তো প্রথমত তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা রেজাল্ট দুটি স্টেপে দেখতে পারবে প্রথমত তুমি তোমার নাম ইউজার নেম এবং তোমার পাসওয়ার্ড লগ ইন করলে তোমরা তোমাদের প্রোফাইলে চলে আসবে সেখান থেকেও রেজাল্ট চেক করতে পারবে এবং শর্টকাট যে পদ্ধতি সেটি হলো রেজাল্ট অপশানে তোমাদেরকে প্রথমত ক্লিক করতে হবে যখনই তুমি রেজাল্ট অপশানে ক্লিক করবে তোমাদের কাছে এরকম পেজ খুলে চলে আসবে প্রথমেই তোমরা সিজিএল দেখতে পেয়ে যাবে এবং নিচে স্কল ডাউন করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিজিএল এবং এখানে দেখতে পাচ্ছ পনেরো দশ দু হাজার বাইশ তারিখে আজকেই তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তোমাদের লিস্ট ওয়ান এবং লিস্ট টু কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এখানে তোমরা যদি এই নোটিফিকেশনটি ডাউনলোড করো তাহলে কত কাট গিয়েছে আমাদের রাজ্যের এবং তার সঙ্গে সঙ্গে কত পো কোন পোস্টে কতজনকে পাস করানো হয়েছে কোন ক্যাটাগরিতে কতজনকে পাস করানো হয়েছে তোমরা কিন্তু এখান থেকে ডিটেলস জানতে পারবে এবং এই যে পিডিএফ দুটো প্রকাশিত করা হয়েছে রেজাল্টে অপশানে সেই পিডিএফ তোমরা অবশ্যই ডাউনলোড করবে এবং সেখানে তুমি তোমার রোল তুমি নিজের নাম এবং রোল নাম্বার সার্চ করলে দেখতে পেয়ে যাবে তোমার রেজাল্ট তোমার যদি লিস্টে নাম থেকে থাকে তাহলে অবশ্যই তোমার রোল নাম্বার নাম নাম অনুসারে সার্চ করার পরে পরে তোমার চলে আসবে এটি হলো সিজিএল এর তোমাদের রেজাল্ট চেক করার উপায় নেক্সট তোমরা এম এর রেজাল্ট কীভাবে চেক করবে এখানে তোমরা যে আদার্স অপশান দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের কাছে পেজ খুলে চলে আসবে এখান এখানে সেম প্রসেসে তুমি তোমার রেজাল্ট চেক করতে পারবে এই এই দুটো নোটিস তোমাদের ডিটেলস বলা রয়েছে অর্থাৎ কতজন প্রার্থীকে পাস করানো হয়েছে তার সঙ্গে সঙ্গে কাট ইত্যাদি ইত্যাদি এই নোটিফিকেশানে পেয়ে যাবে এবং রেজাল্ট অপশানে যে নোটিফিকেশান দুটো রয়েছে পিডিএফ দুটো রয়েছে এই পিডিএফ ডাউনলোড করবে ডাউনলোড করার পরে কিন্তু রোল নাম্বার সার্চ করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার নিজের নাম সার্চ করলে তোমার যদি নাম রোল নাম্বার নাম যদি তুমি পাস করে থাকো তাহলে তোমার নাম তার সঙ্গে সঙ্গে রোল নাম্বার চলে আসবে এই দুটি পিডিএফ ডাউনলোড করলে অবশ্যই তুমি জানতে পারবে তো একটি পিডিএফ ডাউনলোড করলে হবে না ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্ট দুটো লিস্ট রয়েছে সেহেতু তোমাকে দুটো লিস্ট কিন্তু চেক করতে হবে তো বন্ধুরা এটি ছিল রেজাল্ট চেক করার একটি পদ্ধতি আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং এই দুটি তোমাদের রেজাল্ট আজকে প্রকাশিত করে দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে কিছুক্ষণ আগে তোমাদের এই দুটি রেজাল্ট প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা এটি ছিল আপডেট ধন্যবাদ